আজ 8ই সেপ্টেম্বর, 9ই অগস্ট ঘটনা ঘটার পর আজ 8ই সেপ্টেম্বর, প্রায় এক মাস পার হতে চলল, পূর্ণ এক মাস। আসলে এই এক মাসে অনেক জল গড়িয়ে গিয়েছে গঙ্গা থেকে, এবং এই এক মাসে গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখিয়ে দিয়েছে বাঙালিরা দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। এখনো শিরদাঁড়াটা বিক্রি করেনি। এই এক মাসে পশ্চিমবঙ্গের মানুষ বুঝিয়ে দিয়েছে তারাও চোখে চোখ রেখে প্রশ্ন করতে জানে। এই এক মাসে পশ্চিমবঙ্গের 8 থেকে 80, শিশু থেকে শুরু করে 80-90 বছরের বৃদ্ধা, তারাও বুঝিয়ে দিয়েছে শাসক দলকে যে আর শয়তানি করে পার পাওয়া যাবে না। এই এক মাসে চিকিৎসকেরা রাস্তায় নেমেছেন, একমাত্র বা প্রথমবার তারা স্বর তুলে খোদ কলকাতার পুলিশ কমিশনারের উদ্দেশ্যে বলতে পেরেছে, বিনীত গোয়েলের গালে গালে জুতো মারো তালে তালে, তারপর তাকে শিরদাঁড়া উপহার দিয়ে আসতে পেরেছেন এই এক মাসে। এই এক মাসে এত কিছু হয়ে গেছে, এক অভয়ার জাস্টিসের জন্য, বিচারের জন্য গোটা পশ্চিমবঙ্গের মানুষের এক দাবি এক স্বর, জাস্টিস ফর আরজিকরের সঙ্গে গলা মিলিয়েছে, স্বর মিলিয়েছে, সুর মিলিয়েছে গোটা দেশ, এমনকি বিশ্বের বিভিন্ন প্রান্ত। আজকেও 8ই সেপ্টেম্বর এই সময় আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি, তখন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন দেশ থেকে মানুষজন র্যালি করছেন, কারণ আজ সেই 8ই সেপ্টেম্বর যেদিন গোটা বিশ্ব জুড়ে অভয়ের জন্য প্রতিবাদ কর্মসূচি রয়েছে, যেখানে পার্টিসিপেট করছে একাধিক দেশ, 14 থেকে 15টা দেশ পার্টিসিপেট করছে এই এক মাস। অথচ এক মাসের মাথায় যখন আজ আমরা জানতে পারছি, দেখতে পারছি যে শুধুমাত্র একা আরজিকর নয়, পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতাল মেডিকেল কলেজগুলোর তথৈবচ অবস্থা, সীমাহীন নরক গুলজার, পাপের আঁতুর ঘর তৈরি হয়ে রয়েছে, তখন সত্যি মনে প্রশ্ন জাগে যে এতদিন পর্যন্ত স্বাস্থ্যভবন, স্বাস্থ্য দপ্তর করেছেটা কি? কে চোখ উঠতে কে উঠে বাংলা একটা প্রবাদ আছে, আর যখন সত্যিকারের আরজিকর নিয়ে মানুষ জানতে শুরু করেছে, প্রশ্ন করতে শুরু করেছে, তদন্ত এগোচ্ছে, যখন একের পর এক তথ্য সামনে বাইরে চলে আসছে, সেই সময় আরও এক মেডিকেল কলেজ সাগর দত্ত, সেখানকার ওই পাপের আঁতুর ঘরটা সামনে চলে আসছে, নরক গুলজারটা সামনে চলে আসছে, আমরা কি করব, অপেক্ষা করব? আবার কবে, কোন দিন, কোন মেডিকেল কলেজে, কোন সরকারি হাসপাতালে আরও একটা অভয়া বা তিলোত্তমাতার চূড়ান্ত পরিণতি হয়, তার জন্য আমরা অপেক্ষা করব। আমরা অপেক্ষা করব তার বিচারের দাবিতে, আমরা আবার কবে রাস্তায় নামবো, আবার কবে মিছিল করব, তার জন্য অপেক্ষা করব, করব না তো? তাহলে সেগুলিকে আটকানোর জন্য বন্দোবস্ত কোথায়? কেন আমি প্রশ্নগুলো করছি, কারণ আজ সোজাসুজি স্বর্ণালী শুরুতে আমি দেখাবো যে কেন সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল আরও একটা আরজিকর বলছি আমি, কি চলছে সেখানে, কি চলে এসছে সেখানে, এবং এর সঙ্গে এটাও দেখাবো শুধুমাত্র একটা দুটো কলেজ নয়, রাজ্য জুড়ে ছড়িয়ে রয়েছে এক একটা আরজিকর, রাজ্য জুড়ে দেখাবো আজ। যারা ভালো স্টুডেন্ট তারা যদি ভালো কোনো রকম ভাবে তাদের সিন্ডিকেটে হাত না মিলিয়ে থাকেন, তাহলে ফেল করিয়ে দেওয়া হয়েছে। রাজনৈতিক মদতে এবং প্রশাসনিক প্রশ্রয়ে এদেরকে বাড়তে দেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয়, রিক্রুটমেন্ট বোর্ড সর্বত্র দুর্নীতিতে ভরে গেছে। যে কথাগুলো বলছিলাম যে এক মাস হয়ে যাওয়ার পর সেখানে যে ছবিগুলো, যে ঘটনাগুলো ঘটে চলছে একের পর এক,
তার মধ্যে অন্যতম কোথাও কেন্দ্রস্থল পীঠস্থান হয়ে রয়েছে আরও এক হাসপাতাল, তা হচ্ছে সাগর দত্ত হাসপাতাল। এবং এই এক যে এক এক মাসে আমরা দেখলাম যে শুধুমাত্র একটা জায়গা নয়, জেলায় জেলায় একাধিক থ্রেট সিন্ডিকেট ছড়িয়ে রয়েছে। আমরা জানি না, আমরা বারবার প্রশ্ন করছি না যে অভয়া কি এমন জেনে গিয়েছিল, এই থ্রেট সিন্ডিকেটের চাপ অভয়ার উপরে কতখানি পড়েছিল, কেন অভয়া টার্গেট হয়ে গিয়েছিল, কেন অভয়ার উপরে এত আক্রোশ ছিল, কারণ চূড়ান্ত আক্রোশ না হলে তো এইভাবে একটা মেয়ের দেহটা ছিন্ন ভিন্ন করে দেওয়া যায় না, এইভাবে রক্তাক্ত করা যায় না, এইভাবে ক্ষতবিক্ষত করা যায় না। কিন্তু সেই থ্রেট সিন্ডিকেটগুলোর আসল রসদ কোথায় জানতে গেলে আমাদের জানতে হবে যে এই আর্জিকরের পাশাপাশি আরও যে যে জায়গাগুলো এইরকম চক্র, এই ধরনের নরক হয়ে রয়েছে। আমি একটা একটা করে আসব। বর্ধমান থেকে মেদিনীপুর, শিলিগুড়ি থেকে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, এক একটা জায়গা থেকে আমরা এই ঘটনাগুলো জানতে পারছি, খবরগুলো পাচ্ছি। যার মাথার উপর বসে রয়েছে সন্দীপ ঘোষ, রয়েছে অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, সৌরভ ঘোষেরা। এক অভয়ার তথ্য প্রমাণ লোপাট করার জন্য এত কিছু যেখানে চলছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আরও এক অভয়া পরিণতি যাতে না হয় তার জন্য আমাদের ব্যবস্থা নেওয়া উচিত ছিল, ছিল কি ছিল না, কিন্তু না, তার আগেই আরও অনেক ঘটনা ঘটছে। আমি আপনাদের এই মুহূর্তে যে অডিও বা ভিডিও শোনাবো সেটা মন দিয়ে শুনুন দাদারা দিদিরা, মন দিয়ে শুনুন এবং শোনার পর নিজেদেরকে প্রশ্ন করুন যে আর কতগুলো আরজিকর বিভিন্ন নামে সরকারি মেডিকেল কলেজের নামে এই রাজ্যে ছড়িয়ে রয়েছে এবং সেখানে কি চলে। এই থ্রেট সিন্ডিকেটের অশালীন রূপগুলো দেখা দরকার। আমি কিছু না বলে এই মুহূর্তে সাগর দত্ত মেডিকেল কলেজে এক মহিলা পড়ুয়া মেডিকেলের ছাত্রী, তিনি যে অভিযোগ করেছেন মিটিংয়ে এসে, কাউন্সিল মিটিংয়ে এসে, তা শুনলে আপনার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বেয়ে যাবে। হয়তো পুরোটা বলতে পারেনি মেয়েটি, দেখুন। কার্ড সেমিস্টারের ফার্মা পাইবা, আমার আগে যে ছেলেটি এবং আমার পরে যে ছেলেটি, আমার আগে যে গেল সে গেল, 5 মিনিট পাইবা হলো চলে এলো, আমি গেলাম, বস কি নাম, বাবার নাম কি, বাবা কি করেন, মায়ের নাম কি, মা কি করেন, বাড়িতে ভাই বোন আছে কি না, ঠিক আছে এই অবধি মেনে নিলাম। তারপরে নাম থেকে শুরু, তুই ব্রাহ্মণ, তোর বাড়িতে তোকে এই শেখানো হয়েছে, তোর বাড়িতে তোকে ওই শেখানো হয়েছে, তুই মুখে কি ক্রিম মাখিস, তুই ঠোঁটে কি মাখিস, আমার আগে যে ছেলেটি এবং আমার পরে যে ছেলেটি, আমার আগে যে গেল সে গেল, 5 মিনিট ড্রাইভার হলো চলে এলো, আমি গেলাম, বস কি নাম, বাবার নাম কি, বাবা কি করেন, মায়ের নাম কি, মা কি করেন, বাড়িতে ভাই বোন আছে কি না, ঠিক আছে এই অবধি মেনে নিলাম। তারপরে নাম থেকে শুরু, তুই ব্রাহ্মণ, তোর বাড়িতে তোকে এই শেখানো হয়েছে, তোর বাড়িতে তোকে ওই শেখানো হয়েছে, তুই মুখে কি ক্রিম মাখিস, তুই ঠোঁটে কি মাখিস, এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং এর তারপর আমরা জানার চেষ্টা করি যে সত্যি অ্যাকচুয়ালি কি ঘটেছিল এবং আমরা জানতে পারি যে হ্যাঁ, সেই দিন যেদিন সাগর দত্ত তুলকালাম হয়, সেখানে ভাঙচুর চলে মিটিংয়ের মাঝখানে, দুপক্ষের একদিকে বিরূপাক্ষ ঘোষের লোকজন, বিরূপাক্ষ বিশ্বাসের লোকজন, তারা সেখানে সরাসরি হামলা করে, কাঁচ ভাঙে, তারপর একাধিক জনকে সাসপেন্ড করা হয়। ঠিক সেই দিন এই মিটিংয়ে, কাউন্সিলের মিটিংয়ে কিন্তু এই ধরনের অভিযোগগুলো উঠে আসে এবং শুধুমাত্র একটি পড়ুয়া, এই একটি ছাত্রী, মহিলা ছাত্রী একজন এরকম অভিযোগ করছে এমন নয়, এবং পরবর্তীকালে আমরা জানতে পারি যে এরকম আরও অনেক অভিযোগ রয়েছে, দিনের পর দিনে অভিযোগগুলো চলছে। কার বিরুদ্ধে অভিযোগ? এই ন্যক্কারজনক ঘটনায় যে অভিযুক্ত, যিনি অভিযুক্ত তার নাম পৃথ্বীজিৎ বন্দ্যোপাধ্যায় বলে আমরা জানতে পারি, পৃথ্বীজিৎ ব্যানার্জি। একদিকে থ্রেট সিন্ডিকেটের সদস্য বলে অভিযোগ, ফার্মাকোলজির অধ্যক্ষ, প্রফেসর, ফার্মাকোলজির প্রফেসর এই পৃথ্বীজিৎ ব্যানার্জি, ফার্মাকোলজির প্রফেসর। এবং এই পৃথ্বীজিৎ ব্যানার্জি সম্পর্কে এই মারাত্মক অভিযোগ ওঠে এবং যেটা কিন্তু পরবর্তীকালে যখন স্টুডেন্টরা যখন তাদের দাবি জানায়, যখন তাদের ডিমান্ডস জানান, সেই সময় কিন্তু তার সরাসরি তার বিরুদ্ধে কোর্ট আনকোর্ট সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ নিয়ে আসা হয় এবং তাকে পদত্যাগ যেতে করানো হয়, সেই দাবিও তারা জানানো হয়। আমার সত্যি ভাবতে অবাক লাগছে যে যে কোনো মুহূর্তে, মানে আমরা কি কোথাও ওই আগ্নেয়গিরির উপর বসে রয়েছি, যে কোনো মুহূর্তে লাভা উদ্গিরণ শুরু হয়ে যেতে পারে।
এই ঘটনাগুলো ঘটার আগে, এই ঘটনাগুলো ঘটার সঙ্গে সঙ্গে আমি এগুলো দেখাবো এক এক করে যে ঠিক কী কী দাবি রয়েছে সিন্ডিকেটে, সাগর দত্তের এই সিন্ডিকেটের সাগর দত্ত এখান থেকে কী কী ঘটনা ঘটেছে আমি সেটা দেখাবো। তবে তার আগে আমি আরও একবার শোনাতে চাইবো স্টুডিও উপস্থিত থাকা সমস্ত গেস্টদের এবং তার সঙ্গে যারা এই মুহূর্তে আমার শোটা দেখছেন তাদেরকেও, যে কিভাবে সেখানে মহিলা ছাত্রীদের 25 মিনিট ধরে ভাইভা নেওয়া হয়। পুরুষ ছাত্র হলে 5 মিনিটে ভাইভা শেষ, মহিলা ছাত্রী হলে তার ভাইভা চলে 20-25 মিনিট ধরে, এবং সেখানে যে ধরনের প্রশ্ন করা হয় এবং আরও অনেক ধরনের প্রশ্ন করা হয় অত্যন্ত ঘৃণ্য, অশালীন, কুরুচিপূর্ণ, সেগুলো সব হয়তো বলাও যায় না কাউন্সিলিং মিটিংয়ের সামনে এসে। শুনুন আর একবার। বাড়িতে ভাই বোন আছে কিনা, ঠিক আছে এই অব্দি মেনে নিলাম। তারপরে নাম থেকে শুরু, তুই ব্রাহ্মণ, তোর বাড়িতে তোকে এই শেখানো হয়েছে, তোর বাড়িতে তোকে ওই শেখানো হয়েছে, তুই মুখে কে ক্রিম মাখিস, তুই ঠোঁটে কি মাখিস, শুধুমাত্র একই ধরনের ঘটনা নয়। আমি তো সত্যি বলতে বলতে আমার নিজের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি এক এক করে বলবো, আমার যারা অতীতে রয়েছেন তাদের কাছে আসবো। এই সিন্ডিকেটের সাগর দত্ত এখনো পর্যন্ত কি কি জানতে পারা যাচ্ছে, চলুন সেগুলো পরপর পয়েন্টগুলোর দিকে নজর রাখা যাক। কলেজে বৈঠক চলাকালীন হামলাকারীদের যেভাবে কোথাও হামলা চলে, কলেজে বৈঠক চলাকালীন যেখানে হামলা চলে সেই হামলাকারীদের বহিষ্কার, এই দাবি রাখা হয়, এই দাবি রাখা হয় ছাত্রছাত্রীদের তরফ থেকে। সিন্ডিকেটের কিংপিন সোমশুভ্র চ্যাটার্জি এবং সুব্রত মণ্ডলের পদত্যাগ, এই দাবিও রাখা হয়। সোমশুভ্র চ্যাটার্জি এবং সুব্রত মণ্ডল যারা নাকি অভিযোগ অত্যন্ত ঘনিষ্ঠ সন্দীপ ঘোষ এবং বিরূপাক্ষ বিশ্বাসদের, তারা নাকি গোটা এই সিন্ডিকেটটা সাগর দত্ত সিন্ডিকেটের কিংপিন, তাদের পদত্যাগের দাবিও রাখা হয়। তার সঙ্গে 3 নম্বর দাবি রাখা হয় যৌন হেনস্থায় অভিযুক্ত পৃথ্বীজিৎ ব্যানার্জির পদত্যাগ। 4 নম্বর গুরুত্বপূর্ণ দাবি রাখা হয় অভিক এবং বিরূপাক্ষকে সাগর দত্তে ঢুকতে নিষেধাজ্ঞা জারি করা হোক অবিলম্বে, রেসিডেন্ট চিকিৎসকদের দাবি। এগুলো পরপর আমি যেগুলো তুলে ধরলাম। এক মাস হতে চললো, সত্যি তো একদিকে অভয়া বিচার তো পাইনি, এখনো পর্যন্ত অপেক্ষা চলছে, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে শুধু একটা আর্জিকর নয়, রাজ্যের জেলায় জেলায় সরকারি হাসপাতালগুলোর কঙ্কালসার ছবি, নরক গুলজার চলছে, পাপের আঁতুড়ঘর হয়ে রয়েছে সেগুলো, যার উপরে এতদিন ধরে বসেছিলেন এই সন্দীপ ঘোষরা, বিরূপাক্ষ বিশ্বাসরা, সৌরভ ঘোষরা, যে একের পর এক অভিযোগ সামনে আসছে, সেখানে থ্রেট সিন্ডিকেট আরও বেশি তার পর্দা ফাঁস হচ্ছে। এবং এই জায়গা থেকে প্রশ্ন আসে, সত্যি কি অভয়ের ওপরে থ্রেট সিন্ডিকেট কোনো চাপ তৈরি করেছিল, আরও কিছু ভয়ঙ্কর জানতে পেরেছিল অভয়া, ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছিল, যে কারণে এই আক্রোশ, যে কারণে অভয়া শিশুর দিকে হাসপাতাল যেতে চাইতো না। গত বৃহস্পতিবার কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে সেখানে বৈঠক চলাকালীন, কাউন্সিলিং মিটিং চলাকালীন ভাঙচুরের ঘটনা ঘটে, সেই ভাঙচুরের ঘটনায় নাম জড়ায় এই থ্রেট সিন্ডিকেট বাহিনীর। কারা কারা রয়েছে সেখানে একবার ছোট্ট করে দেখিয়ে দিই, তারপর আমি আসছি আমার আজকের ডিবেটে। সাগর দত্ত হাসপাতালে এই থ্রেট সিন্ডিকেট চলে যেভাবে চলে, তার নেপথ্যে যারা যারা রয়েছেন সে নামগুলো, যে নামগুলো উঠে আসছে তার মধ্যে রয়েছে বিরূপাক্ষ বিশ্বাস, সৌরভ ঘোষ, অনিকেত দাস, আনসারুল হক, সায়ন্তন মণ্ডল, আরও অনেকে। তারা কারা, চলুন দেখা যাক। এখনো পর্যন্ত অভিযোগের ভিত্তিতে, ছাত্রছাত্রীদের অভিযোগের ভিত্তিতে এই গোটা থ্রেট সিন্ডিকেটের চেহারাটাকে একটু স্পষ্ট করে নেওয়া যাক। যার মাথায় এতদিন পর্যন্ত বিরাজমান ছিলেন দাপটের সঙ্গে, হ্যাঁ ছড়ি ঘোরাতেন বিরূপাক্ষ বিশ্বাস, তার নিচে যে 4 জন ছিলেন মহান কীর্তিমান, একজন সৌরভ ঘোষ, দ্বিতীয়ত অনিকেত দাস, তৃতীয়ত আনসারুল হক, এবং 4 নম্বরে সায়ন্তন মণ্ডল, যারা অপর থেকে ইনস্ট্রাকশন অনুযায়ী সেই ইনস্ট্রাকশন ফলো করে এই থ্রেট সিন্ডিকেটকে এগিয়ে নিয়ে যেত। যাবতীয় রকম চাপ দেওয়া, তার সঙ্গে তোলাবাজি, টাকা তোলা থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে মেন্টাল হ্যারাসমেন্ট, এবং যে মারাত্মক অভিযোগ আমি শোনালাম কিছুক্ষণ আগে, তারাও এর মধ্যে রয়েছে কিনা, সেইগুলো এরা নিয়ন্ত্রণ করতো কিনা আমার জানা নেই, কিন্তু
ছাত্রছাত্রীদের অভিযোগের নিশানায় একদম এই থ্রেট সিন্ডিকেটের এই চেহারাগুলোই রয়েছে, এর বাইরে আর কিছু নেই। এর মধ্যে সাসপেন্ড হয়ে গেছেন অনেকে। এর নিচের সারিতে রয়েছে আরও তিনজন কীর্তিমান, এক সৌরভ দলুই, দুই সৌমিত্র প্রামাণিক আর তিন কাসিফ কাইজার। এই তিনজন রয়েছে এর নিচে। এই গোটা সিন্ডিকেট যাকে আমরা বলছি সাগর দত্তের থ্রেট সিন্ডিকেট, অর্থাৎ এই থ্রেট সিন্ডিকেট শুধুমাত্র আর্জি করে চলছিল এমনটা নয়, আরও রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় থ্রেট সিন্ডিকেটগুলো কাজ করে এসছে এতদিন ধরে। মানে আমার প্রশ্ন তো এই জায়গাতে, মানে আরও একটা তাহলে ঘটনা ঘটবে, আরও আরও একবার কোনো সরকারি হাসপাতাল কলেজে অভয়া কাণ্ডের মতো আরও একটা ঘটনা ঘটবে, তারপর মানুষ প্রশ্ন করবে, তারপর প্রতিবাদ চলবে, তারপর আমাদের টনক নড়বে, তারপর সাসপেনশন আসবে, একে ছাটো ওকে কাটো একে সাসপেন্ড করো। বাহ, এই সাগর দত্তে হামলা চালাচ্ছে যারা, দেখুন তারাই আবার সংবাদ মাধ্যমের সামনে কি বক্তব্য রাখছে। দেখাবে সিন্ডিকেটের কারবারি ইন্টার্ন সৌরভ ঘোষ, যে সরাসরি সেখানে হামলায় অভিযুক্ত সিসি ক্যামেরা ধরা পড়ছে, কাঁচ ভাঙছে, অশান্তি তৈরি করছে, সে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমকে কি বলছে দেখুন। কলেজে এসে আমরা টিচার্স ডে সেলিব্রেট করার উপলক্ষে এসেছিলাম, টিচার্সদের সাথে দেখা করতে চাই, তো আমরা এসে এখানে জানতে পারি কলেজে একটা কাউন্সিল মিটিং হচ্ছে, তো আমরা সবাই ওয়েট করি বাইরে বসে, ঘন্টার পর ঘন্টা বেরিয়ে আসে, কিন্তু ভেতর থেকে চিৎকারের আওয়াজ শুনতে পাই, তার বেশি কিছু হয় না। তো আমরা যখন ভেতরে ঢোকার প্রবেশ করতে যাই তখন আমাদেরকে ধাক্কা মেরে বার করে দেওয়া হয়। তো আমরা এর বিরুদ্ধে আমরা বিরোধ করি, আমরা ভিডিও করার চেষ্টা করি ক্যামেরা করে, তো ওই মুহূর্তে সাদা কাগজ দিয়ে ঢেকে দেওয়া হলো কাজটা। তার মধ্যে তারপরেও যখন আমরা স্লোগান দিতে থাকি যে হ্যাঁ নোংরা রাজনীতি চলবে না এরকম, তার মধ্যে বাইরে ভেতর থেকে একজন এমন কাজটাতে এমন মারে, তার মধ্যে আমাদের দুজন, একজন ছাত্র প্রীতম বৈরাগী, তৃতীয় বর্ষের ছাত্র, তোর হাত কাটা যায়।